তো দেখো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে প্রেম মন্দিরে, তো সকলের হাতে ফোন মোবাইল ভিডিও করছে, দেখো ক্যামেরা যে যেরকম পারছে ভিডিও করছে, ছবি তুলছে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি এখন আছি শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে, তো চলো তোমাদেরকে প্রেম মন্দিরে দর্শন করাবো। তো দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে, একই প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রেম মন্দির দর্শনে। এখান থেকে দর্শন করো প্রেম মন্দির, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে গেটটা দেখতে পাচ্ছ, আর এখান থেকে প্রেম মন্দিরটা দেখো। তো চলো তোমাদেরকে সামনে যে দর্শন করাই, দেখো প্রেম মন্দিরের সামনে প্রচুর প্রচুর মানুষের সমাগম, দেখো তো সকলে প্রেম মন্দির দর্শনে এসেছে। তো এই পাশে দেখো বের হচ্ছে সবাই, আর সামনে থেকে যে প্রবেশ করছে, তো চলো আমরাও প্রবেশ করব, তোমাদেরকে দর্শন করাবো প্রেম মন্দির। তো তোমরা সকলে প্রেম মন্দিরে গেট দর্শন করো, এখান থেকে দেখো প্রেম মন্দিরে কত সুন্দর দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যে তোমাদেরকে প্রেম মন্দিরে দর্শন করাবো, ঘুরে ঘুরে সব কিছু দর্শন করাবো। তো দেখো সামনের দিকে প্রচুর প্রচুর ভিড়, তো প্রেম মন্দিরের চূড়া দেখতে পাচ্ছো তোমরা, দর্শন করো সকলে। তো ভিতরে যে তোমাদেরকে সব কিছু দর্শন করাবো, আর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। তো আমরা দুই ভাই এসেছি, আকাশ আর আমি, তো চলো সামনের দিকে আস্তে আস্তে যাই। তো এখানে ফটোগ্রাফি বন্ধ আছে, তো চলো ভিতরে যে তোমাদেরকে সব কিছু দর্শন করাচ্ছি। জানি তাই বন্ধু, তো আমি প্রেম মন্দিরের ভিতরে চলে এসেছি, তো তোমাদেরকে ভিতরে সব কিছু দর্শন করাবো। তো দেখো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে প্রেম মন্দিরে। তো দেখো সামনের দিকে শুধু মানুষের সমাগম দেখতে পাচ্ছি, আর প্রেম মন্দির দর্শন করো সকলে, কত সুন্দর দেখো লাইটিংটা লাগছে। তোমাদেরকে কাছে থেকে সব কিছু দর্শন করাবো, তো তোমরা দর্শন করতে থাকো। প্রেম মন্দিরের লাইটিং আলো যখন চেঞ্জ হচ্ছে তখন খুবই সুন্দর দেখাচ্ছে, দেখো আগে একটু আগে এক রঙ ছিল, এখন আরেক রঙ হয়ে গেছে, কত সুন্দর। তো সকলের হাতে ফোন মোবাইল ভিডিও করছে, দেখো ক্যামেরা যে যেরকম পারছে ভিডিও করছে, ছবি তুলছে। সামনেটাই দেখো ভগবানের লীলা চিত্র সব কিছু তুলে ধরা হয়েছে, দর্শন করো এখান থেকে কালীয় নাগ দমন, দেখো ভগবানের। আর দেখো যে কালার চেঞ্জ হচ্ছে, আর প্রেম মন্দিরের ভিউটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর। তো চলো সামনের দিকে যাই, তোমাদেরকে সব কিছু দর্শন করাই। হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে দেখো প্রেম মন্দিরে, তো দেখো যে এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর কালীনাগ দমনের চিত্রটা, কত সুন্দর দেখো। তো বন্ধুরা প্রেম মন্দিরে একদম কাছে চলে এসেছি, দেখো কাছে থেকে দর্শন করো সকলে, দেখো কত সুন্দর দেখাচ্ছে আলোকসজ্জাগুলো, লাইটিংগুলো কাছে থেকে সেরা সেরা লাগছে, দেখো। কত সুন্দর দেখো, আমরা প্রেম মন্দিরটা পরিক্রমা করি, তোমাদেরকে চারিপাশ ঘুরে ঘুরে দেখাই। তোমরা দর্শন করছো শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দির, সত্যি প্রেম মন্দিরে আলাদা একটা প্রেম আছে, কেমন না দেখো। তা না হলে দেখো এত মানুষের সমাগম হয়, এবং হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে কিন্তু। তো বন্ধুরা দেখো কাছে থেকে মন্দিরের চূড়াটা কত সুন্দর দেখা যায়, দেখো কত সুন্দর, দেখো মন্দিরের চূড়াটা কাছে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর চিত্র রয়েছে। তো জুম করলে আই থিঙ্ক দেখা যাবে, তো কাছে যে উপর থেকে তোমাদেরকে দেখাবো সেই চিত্রগুলো। তো আমি যে যা কিছু দর্শন করতে পারি তোমাদেরকেও সব কিছু দর্শন করানোর চেষ্টা করবো, জানি তাই। আর প্রেম মন্দিরের চারিপাশে কিন্তু একই রকমই ভিড় দেখো, সব পাশে ভিড় বেশি দেখো, আর এই পাশেও দেখো ভগবানের কি বিভিন্ন বাল্য লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখো এই পাশটায় ফোয়ারার মাধ্যমে দেখো যে ভগবানের চিত্র তুলে ধরা হচ্ছে,
ওই দেখো বিভিন্ন ভগবানের চিত্র। তোমাদেরকে দর্শন করালাম যে ফোয়ারার মাধ্যমে ভগবানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছিল। তো দেখো সকলে দর্শন করছিল, এখন দাঁড়িয়ে দর্শন করছে, এই যে ফোয়ারার ভিড়ে দর্শন করছে। দেখো তোমাদেরকে দেখালাম। তো চলো সামনে যে ভগবানের অষ্টসখী নিয়ে রাসলীলা আছে, সে মানে চিত্রকে তুলে ধরা আছে বিগ্রহের মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো লাখ লাখ মানুষ প্রেম মন্দির দর্শনে। তো চলো সামনে থেকে তোমাদেরকে দর্শন করে আসি। জানি তাই তোমরা দর্শন করছো ভগবানের রাসলীলা। দেখো সখীদের সঙ্গে আমার মাধব রাসলীলা করছে, সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে শ্রী গোবর্ধন পর্বত ভগবান তিনি এমন উঠেছিল, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো আজ গোবর্ধনকে সেই চিত্রটা তুলে ধরা হয়েছে। দেখো তো এখানে ভগবান শ্রী রামচন্দ্রের জীবনী তুলে ধরা হয়েছে বনবাসের সময়, যখন কি সীতাকে রাবণ নিয়ে যায়, তখন যে শিব পূজা করা হয় সেই চিত্র তুলে ধরা হয়েছে। আর কি ব্রিজ তৈরি করা সেই চিত্র এখানে দেখো তুলে ধরা হয়েছে। অষ্টসখী সমেত রাধাকৃষ্ণ দর্শন করো সকলে। তো এই পাশে যে আমার রাধাকৃষ্ণের জীবন যাত্রা চিত্র তুলে ধরা হয়েছে, দেখো জয়িতাই বন্ধুরা। তোমাদেরকে প্রেম মন্দিরের বাইরে ভিউটা কম বেশি ঘুরে ঘুরে দেখালাম, তো চলো এবার ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাই প্রেম মন্দিরে। তো ভিতরে কেমন কি সেজে উঠেছে তোমাদেরকে চলো দেখাই গিয়ে। তো বাইরে থেকে তোমাদেরকে দর্শন করিয়েছি, তো চলো ভিতরে যে তোমাদেরকে দর্শন করায় প্রেম মন্দিরটা। তো প্রেম মন্দিরের ভিতরে কেমন কি আছে না আছে সব কিছু তোমাদের তুলে ধরবো। তো দেখো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম প্রেম মন্দিরে। তো প্রেম মন্দির তো প্রেম মন্দিরই, প্রচুর প্রচুর মানুষের সমাগম। দেখো চলো ভিতরে দর্শন করাই তোমাদেরকে। তোমরা দর্শন করছো শ্রী শ্রী প্রেম মন্দির, শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করছো সকলে। তোমরা দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির। তো প্রেম মন্দিরের বাইরে ভিতরে তোমাদেরকে দেখিয়েছি, এখানে ভিডিও তোমরা দর্শন করো। শ্রীরাম বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করছো সকলে, বাইরের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, তো মন্দিরের ভিতরে ভিডিও দর্শন করো।
मंदिर एक बंद हो गए देखो बंधुरा तो हमरा प्रेम मंदिर बाहर चले गए दर्शन कर तो देखो हजार हजार लाख लाख मानुष बेर होच्छे सबाई तो सबाई दर्शन करेछे तोमादेरके प्रेम मंदिर दर्शन करलाम तो आशा करी तुम्हारा भाव लागबे तो हमार भिडियो जदि भाव लागे थाके तो अवश्य लाइक कमेंट शेयर सबसक्राइब करते भूलो ना। जय हिंद, राधे राधे।